আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবং আগের ভিডিওর প্র্যাঙ্কটার জন্য সরি। বেসিক্যালি আমি আমার হায়ার স্টাডিজের জন্য আরেকটা শহরে যাচ্ছি, যেটা আমি আজ পর্যন্ত কখনো যাইনি। আমি আগরতলার বাইরেই কখনো যাইনি। তো আরেকটা অন্য শহর, মানে অন্য একটা রাজ্যে, তো এটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এই সব কথা নিয়ে অন্য একটা ব্লগে কথা বলা যাবে, যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী নিয়ে পড়বো, ব্লা ব্লা ব্লা। তো প্রথম পার্টটা আমার এই জায়গাটা শ্যুট করলাম, কারণ এটাই আমার থাকার জায়গা। এই জায়গাটা অনেক ইমোশন সহ্য করেছে আমার, রাগ হোক, হাসি হোক, কান্না হোক, সব কিছু। তো এই জায়গাটার সাথে অনেকটা আবেগ জুড়িয়ে আছে। তো আমার প্যাকিং প্রায় শেষই। আমি আমার মা বাবার সাথে যাব, এবং আরও অনেকজন আছে ত্রিপুরা থেকে, টোটাল 11 জন আছে। তো আমরা সবাই আমাদের মা বাবার সাথেই যাচ্ছি। তো আমাদের প্যাকিং প্রায় শেষ। গুড মর্নিং কেন বলছি, যাই হোক, আজকে হলো লাস্ট দিন। এবং আমার কেমন ফিল হচ্ছে আমি সেটাও বলতে পারবো না। সব কিছু ছেড়ে চলে যাবো, তার জন্য অনেক 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 কষ্ট লাগছে, কিন্তু এটা ব্যক্ত করা যাবে না, কারণ বাড়ির সবাই আরও আছে। তো তারাও আমার কষ্টে, তারপর কী করবে আমি জানি না। তো এখন সব কিছুকে কন্ট্রোল করতে হবে। নক নক সাউন্ডটা ওই ঘরের ফ্যানের, তো কষ্ট করে সহ্য করে নেবেন। ধন্যবাদ। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি আগরতলা রেল স্টেশনে। আমাদের রেলটা এই লাইনেই আসবে। তো আগরতলা থেকে একটু পরেই চলে যাব। একটু আনন্দ লাগছে, আমার কষ্ট লাগছে, এই শহরটাকে অনেকটা মিস করব। আমাদের সাথে আছে শাকিব, ওর আজকে বার্থডে, ওকে হ্যাপি বার্থডে। আমাদের সাথে এসে পড়েছে রিমজিম। স্টেশনে এসে পড়েছে দীঘা। আমাদের সাথে এসে পড়েছে শ্রীদীপা। এসে পড়েছে আমাদের নানা ভাই। আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি, এবং আমাদের সাথে আমরা পেয়ে গেছি টুটনকে। হাই কো, হাই।
এই রমণীটি হলো নিবেদিতা এবং এই ছেলেটির রাহুল। আমাদের ট্রেনের টাইমিং হলো 11:10। আমি একদম ট্রেনের সামনে আছি। আমাদের এটা শিলিগুড়ি ট্রেন যা দেখতে পাচ্ছি। তো আগরতলাকে ছেড়ে চলে যাব, অনেকটা কি বলবো অনেকটা কষ্টই লাগছে, তবু নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো তারও অনেকটা আনন্দ আছে। এখন শুধু এতটুকু বলতে পারি, বাই বাই আগরতলা। প্রথম ট্রেন জার্নি, তাও আবার 8 ঘন্টা আগরতলা থেকে শিলচরে। ভিডিও এডিট করতে করতে দেখি এই 8 ঘন্টার জার্নি এই ছোট্ট ভিডিওর মধ্যে আসা যাবে না, তাই আগরতলা থেকে শিলচরের ট্রেন জার্নি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও কবে আসবে সেটা জানতে পারবেন। ধন্যবাদ। স্পেশাল খাবার ক্যামেরা দেখা যাচ্ছে।